তো এই ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে যাতে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এই সাক্ষাৎ করতে যে তাকে কষ্টে ফেলা যাবে না, সে যেন বিরক্ত না হয় আপনার যাওয়ার কারণে, দুঃখিত না হয়, তার কাজের ক্ষতি না হয়, এই সব দিক লক্ষ্য করে আপনাকে সাক্ষাৎ করতে হবে, মিলতে হবে। সবকিছু গোড়া হলো আমার কোন আচরণে অন্য কেউ যেন কষ্ট না পায়, প্রাণী সেও যেন কষ্ট না পায়, অনার্থক কাউকে আমরা কষ্ট দেব না, সমস্ত মখলুক আল্লাহর সৃষ্ট, এদেরকে কষ্ট দিলে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। তো এটা হলো মূল মন্ত্র, কষ্ট না দাও। নবী আলাইহিস সালাম রাত্রে ঘরে ফিরতেন, ওনার একটু দেরি হইত, তো অনেক কাজে ব্যস্ত ছিলেন, উম্মুল মুমিনীন গুন হয়তো ঘুমাই যেতেন, তো নবী আলাইহিসসালাম এমন ভাবে সালাম পেশ করতেন ঘরে ঢোকার সময়, বিবিগণ জাগ্রত থাকলে সালাম শুনবে, জবাব দিবে, আর যদি ঘুমানো থাকে এই আওয়াজে তাদের ঘুম ভাঙবে না, জবাবও দেওয়া লাগবে না। এনারা প্রত্যেকে নবীজির আশেক ছিলেন, নবীজির জন্য জীবন উৎসর্গকারী ছিলেন, তাদেরকে তিনি উচ্চস্বরে আওয়াজ দিয়ে কষ্ট দিতে রাজি নেই। নবীজির প্রত্যেকটা আচরণ এই সালামের কিছু মাসলা মাসায়েল আছে, যেমন কথা হলো সালাম দেওয়ার আগে নিশ্চিত হইতে হবে এই লোকটা মুসলমান, কোন কাফেরকে অমুসলিমকে সালাম দেওয়া শরীয়তে নাজায়েজ, হাত ইশারা করতে পারে, আমরা হিন্দু টিচার, স্যার কেমন আছে ইত্যাদি সালাম দেওয়া, সালাম মুসলমানের জন্য খাস, মুসলমান আপনাকে বুঝতে হবে যে লোকটা মুসলমান, চিনে না তার চিনেন, আজকাল তো বিভিন্ন উদ্দেশ্যে কাফেররাও দাঁড়িয়ে রাখতেছে, বিভিন্ন উদ্দেশ্যে কাফেররা দাঁড়িয়ে রাখতেছে। বেশ কিছু বছর আগে আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের এক ইমাম ধরা পড়ছিল, সে পার্শ্ববর্তী দেশের চর হিন্দু, অথচ বৎসরকে বৎসর নামাজ পড়েছে, তার খেরাত কত সুন্দর, বাহ্যিক ভাবে চেহারা কত নুরানি, কিন্তু সে কাফের। আজকাল
মুসলমানদের ধ্বংস করার জন্য আমেরিকা ইসলামী স্টেট নাম দিয়ে একটা দল তৈরি করছে, ইসলামী স্টেট আইএস। তাদেরকে কোটি কোটি ডলার দিচ্ছে, অস্ত্র শস্ত্র দিচ্ছে, শিখায় দিছে। তো তোমরা ঘোষণা দেবে আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান কিচ্ছু না। এদেরকে তো দাঁড় করানো হয়েছে, আর কিছু বেকুব মুসলমান, সাদা সিদা মুসলমান তাদের কর্মকাণ্ডকে জিহাদ মনে করে ওদের সাথে মিলিত হচ্ছে। এটা তো কাফেরদের চক্রান্ত, এদেরকে বিভিন্ন দেশে ঢুকাই দিবে, দিয়ে সেই দেশে হামলা করবে। মুসলমানদের দেশে হামলা করার জন্য এদেরকে দাঁড় করানো হয়েছে। জিহাদ শুনলে জিহাদ হবে না, কথাটা আসতে করছে। এর গোড়ায় যে আছে যে নাকি নিজেকে খলিফা ঘোষণা করছে, খলিফাতুল মুসলিমিন, আমার নামও দিছে আবু বকর সিদ্দিকের সাথে মিলে, প্রথম খলিফা দিলি হাজর আবু বকর সিদ্দিক, তার সাথে মিলে নাম দিচ্ছে, সবাইকে বায়াত করছে। তার চেহারা, তার চাপধানি, চাপধানি তার পাগড়ি, সবাই ধোকা খাইছে। আমি অনেকদিন ধরে দোয়া করতেছিলাম আল্লাহ এই লোকটা যে মুসলমানদের ক্ষতি করতেছে, হাজারো সাদা সিদা মুসলমান এর খপ্পরে পড়ে জান হালাক করে ফেলছে, আল্লাহ তুমি এর চেহারা খুলে দাও, এর চেহারা খুলে দাও। আমি দোয়া করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করছেন, গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে এর চেহারা খুলে দেওয়া হয়েছে, সবচেয়ে ব্যাখ্যা করছে যুগান্তর, অন্যরা মোটামুটি লিখছে। সার কথা, এই লোকটা একটা ইহুদি, এর প্রধান একজন ইহুদি এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা ওর সদস্য, মুসাদের সদস্য, ইহুদি মুসাদের সদস্য, যে ইসলাম স্টেট কায়েম করছে আর মুসলমানরা যে ধ্বংস হয়েছে, তাদের জান মাল কিভাবে কাজ। যাই হোক, আসলে আমি যে কথা বলতেছিলাম যে একটা লোকের সালাম করতে হলে সে যে মুসলমান একটু বুঝতে হবে। কিভাবে বুঝবেন? সহি দাঁড়িয়ে আছে, মজ ফটো এটু করলে আপনার জন্য সালাম দেওয়া বৈধ হয়ে গেল। হইতে পারে বাস্তবে সে ইহুদি, বাস্তবে সে খ্রিস্টান, কাফেরদের অনুচর, গোয়েন্দা, ওই যাচাই বাছাই করা আমাদের দ্বারা সম্ভব না। মানুষের দিলের খবর আমাদের জানা সম্ভব না, এই জন্য
সুন্নতে লিবাস আছে, সহি দাড়ি আছে, মজ রবি ঠাকুরের মতো না, এইটু হলে আমাদের জন্য সালাম দেওয়া যায়। সুন্নত। তবে আরো কিছু শর্ত আছে, মুসলমান তো বোঝা গেল। দুই নম্বর দেখতে হবে সে প্রকাশ্যে কোন গুনাহে কাবীরার মধ্যে লিপ্ত আছে কিনা, প্রকাশ্যে। তো সালাম যেহেতু সম্মান করা, যে প্রকাশ্যে নাফরমানি করে সে মুসলমানদের সম্মান পাওয়ার হকদার থাকে না, উপযুক্ত থাকে না। দেখতে হবে তার ভিতরে মাথা থেকে পাওয়া পর্যন্ত তাকাইলে কোন গুনায় কবিরা দেখা যেতে কিনা, গুনায় কবিরা প্যান্ট পরে রাখছে, টাকদান নিছে, চেহারা সফান সফা। এইগুলো মানে স্পষ্ট গুনাহে কবিরা, সে সালামের হক রাখে না। এখানে কিছু ইয়ে আছে, ছাড়ও আছে। আপনি গির্জার থেকে দাওয়াত দিতে মসজিদে আসার, আল্লাহ রাস্তায় বের হওয়ার, ওরকম ক্ষেত্রে ভিন্ন জিনিস, ওরকম ক্ষেত্রে ছাড়, নতুবা মৌলিক ভাবে ধার নেন। তারপরে আর একটা বিষয় দেখতে হবে, লোকটা দিন বা দুনিয়ার কোন কাজে লিপ্ত আছে কিনা, তখনও সালাম দেওয়া জায়েজ নেই। খানা খাই দিতে সালাম দেওয়া যাবে, কোরআন তেলাওয়াত করতেছে, কিছু লিখতেছে, লেখার মধ্যে ব্যস্ত, এরকম ব্যস্ত ব্যক্তিকে সালাম দেওয়া, তার দিন দুনিয়ার কাজে ব্যাঘাত ঘটানো, গোড়া তো আপনার মনে রাখছেন, আসল তো কষ্ট দেওয়া যাবে। সেই ব্যস্ত ব্যক্তিকে সালাম দিলে কষ্ট দেওয়া হয়, দেখতে হবে ব্যস্ত কি না। খানা খাইতে তো সালাম দিল, কি কষ্ট দেওয়া হয়, এই জবাব দিতে দেয় অনেক সময় খাদ্য শ্বাসনালীতে ঢুকে যায়, খাদ্যটা যখন পাস হয় গলা দিয়ে, তখন যদি লোকটা কথা বলে তাহলে খাদ্যটা খাদ্য নালিতে না যায় শ্বাস নালিতে চলে যেতে পারে, তখন সমস্যা হবেই। অনেক ঘটনা ঘটছে, মারা গেছে লোক, লোক মারা গেছে এই জন্য মশগুল ব্যক্তিকে, মশগুল ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। সালাম শোনায় দিতে হবে, যাকে দিচ্ছেন তারও দায়িত্ব জবাব শোনায় দিবে, শোনায় দেওয়া ওয়াজিব। মনে মনে দিলে ওয়াজিব আসে হবে না, মনে মনে সালামের উত্তর দিলেন ওয়াজিব আদায় হবে না। তাহলে শরীয়ত বলে তুমি যে মনে মনে উত্তর দিল, এর মধ্যে দুটা খারাপই আছে, একটা তুমি যে অহংকারী, এটা প্রকাশ করে অহংকারী লোকেরা এই কাণ্ড করে। দুই নম্বর,
তোমার জবাব সে তো শুনতে পাইল না, এর জন্য তার মনে দুঃখ লাগবে, ব্যথা লাগবে। সালাম দিলাম, উনি কোনো বাচ্চাই দিল না আমার, আমার কোন মানুষই মনে করি। ওই লোকটা মনে ব্যথা লাগে, একদিন অহংকার হয়ে গেল আর ওরে কষ্ট দিল। শোনেন, যদি ধারণা হয় যে এতটুকু দূরে শুনবে না, তাহলে হাতের ইশারা করতো, হাত যেভাবে আছে এইভাবে, সেলুনের মতো না। ইংরেজ দেখুবরা সালাম শিখাই দিয়ে গেছে, এটা ইসলামে অ্যালাউড। বস্তা দেখলে একটা থাপ্পড় দেখাইবা, একটা লাঠি দেখাইবা, তাহলে বিরাট ইজ্জত করলাম। বেকুব হলে এটা লোক যদি বেকুব হয় তাহলে আমি কি ওষুধ দিবেন, এর তো কোনো চিকিৎসা নেই। এটা ইংরেজি শিখাই দিয়ে গেছে, এটা হলো সম্মান দেখাইতে হবে। থাপ্পড় দেখালো আর তা লাঠি, জমিনে বিরাট লাঠি মারে। আমি ক্যান্সার ব্যান্ডে অফ করতেছিলাম, সেখানেও করছি আমি। ইংরেজরা যা শিখে গেছে আমরা সব ধরে রাখছি কেন? আমরা মুসলমানরাকে কিছু পাঠাইতে পারি না, আমাকে কেউ কিছু বলে নাই। সেনাবাহিনীর লোকেরা হাসলে কি, আমরা কিন্তু মাথা কাটাই, আমরা মুসলমান, কাপড় দিয়ে গেছে, ব্রিটিশরা দিয়ে গেছে, গাধার দল দিয়ে গেছে, ডাকাতের দল দিয়ে গেছে, আমরা সেই ধরে রাখছি, আমরা কিছু পরিবর্তন করতে পারি না, আমরা আগুন ফোজাবো। তো আমার আওয়াজ শুনবে না এই ধারণা করলে হাত তুলতে হবে খুব নর্মাল ভাবে। আমি যে দেখেন সেলুনের মতো, তারপরে মশলা যিনি বাইরের থেকে আসবেন সালামের হকটা সরিয়ে থাকেন, উনি যদি ভুলে যায় তাহলে বাড়ির লোকেরা দিতে পারে, তা না হলে মূল হক আগন্তুকের। বাইরের থেকে যে আসলো আপনার বাড়িতে ওনার হক, উনি সালাম দিবেন, আপনারা জবাব দিবেন। সালাম দেওয়া মানে মুস্তাফা হল, মুস্তাফার সময় খেয়াল রাখতে হবে অন্য লোকের হাতে যদি সামান থাকে তার সাথে মুস্তাফা করতে চেষ্টা করবে। শরীয়তের প্রত্যেকটা কথাই এরকম, সেটা হলে বোঝা যায় যা হওয়ার দরকার আল্লাহ ওইটাই শরীয়ত বানিয়েছে। একটা লোকের হাতে সামান আপনি হাত বাড়াই দিচ্ছেন মুসাফা করার জন্য, সামান কি করবে? দেখুন হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি লোকজনে শিখাইতেন চায়ের কাপ যার জন্য দিবা তার সামনে ধরো না, ধরার জায়গা কয়টা? ওই একটা তো তুমি ধরে রাখছো, ওরে কোন জায়গায় ধরতে গেল? কত ডিগ্রি নিয়ে আসছে সেটা আছে, তার কাপ কিভাবে দিতে সামনে রাখো,
যে আল্লাহ সামনে রাখো, সেটা উঠাই দিবে। গ্লাসের তো আর ধরার জায়গা নেই, গ্লাস ধরে দেওয়া যায়। কিন্তু সেইখানেও ওলামারও লিখছে যে নিচের দিকে ধরবে, মুখ লাগানো হয় না, ওই জায়গায় ধরে দিবে, কত বেকুব পাবেন। যেখানে আপনি মুখ লাগাবেন ওখানে মজবুত করে ধরবে, হাতের ময়লা সব ওখানে। এলেম না থাকলে কোন আলো নেই তার। আলো থাকতে আসছে বড় বড় করে, আলো আসবেই। ডক্টর ইউনুস লিখছে আলো আসবেই, কি আলো আসতেছে, সব নাস্তি হয়ে নাস্তি করা হলো ডক্টর ইউনুসের আলো। যাই হোক, বলতে চাইলাম সালামের পরে মুস্তাফা, মুস্তাফাকে খেয়াল রাখতে হবে। আসবে তার হক, সে ভুলে গেলে আপনি দেন, এবং সে আসার পরে যার কাছে আসবে তার সাথে মুস্তাফা করবে, এটা নিয়ম। কিন্তু আমাদের দেশে দেখা যায় ওখানে 10-15 জন লোক বসা, যেই আসতে সে সবার সাথে গিয়ে মোসাবাদ, তো কোনো কাজই হবে না। এটা কাজে বসতে এখানে আলোচনা হবে, এটা একটা সিদ্ধান্ত হবে, আর এক এক সদস্য আসতেছে আর সবার সাথে মোসাবাদ, তাহলে পুরো টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টা মোসাফাতের জন্য। এই বেকুবের জন্য শরীয়ত দায়ী না, আমরা দায়ী। শরীয়ত করে যার কাছে আসছে ওর সাথে মোসাফা করবে, আর কারো সঙ্গে না। একজন এবং একটা লোক বাইরের থেকে আসে, একশো লোক বসাতে সালাম দিল, একশো জন জবাব দিবে না, এই একশো জন থেকে একজন জবাব দিবে। একশো জন লোক বসা আছে, একটা লোক আছে সালাম দিবে, কতক্ষণ আমি বয়ান করার জন্য বসছি, আমি সালাম দিলাম, সালাম দিতে হলে বয়ানের আগে দিতে হবে। আমাদের যে বক্তারা অনেক কিছু নামাজ পড়ে, আয়াত টায়াত পড়ে, অনেক কিছু পড়ে, জানা সভাপতি, হ্যাঁ উপস্থিত শ্রোতা মা বোনেরা আসসালাম আলাইকুম, অনেক ভূমিকা দিয়ে আসসালাম আলাইকুম। জাহেল এই বক্তা হলো জাহেল, হাদিস আসছে আসসালাম কবলাল কালাম, কথা শুরু করার আগে সালাম দাও, যে কথা তো অনেকখানি পড়ে ফেলছে, আয়াত পড়ছে, হাদিস পড়ছে, আল্লাহর হামদ পড়ছে, দুরুদ পড়ছে, মামুনদের সম্বোধন করছে, সভাপতিকে সম্বোধন করছে, এমন কিছু সালাম, সালাম তো দিতে তো পয়লা বসে কোন কথা বলার আগে। এই মূর্খ লোকেরা বক্তা হয়েছে আমাদের দেশে, অধিকাংশ বক্তাই মূর্খ, বক্তে বক্তে বক্তা হয়ে এলেন গেলাম। কোন মসজিদে চান্দা কালেকশন করতো, কোন ডিগ্রি নেই, চান্দা কালেকশন করতো, বাস খাবেন খাবেন, বক্তা হয়ে গেছে, আপনার তো চান্দা মসজিদে ক্ষতি হয়ে গেছিল, চান্দা তুলতে তুলতে বক্তা হয়ে গেছে, বক্তা হয়ে রাজধানীর মসজিদে ক্ষতি হয়ে গেছে। তাহলে মসজিদ গুলো কুমিটির অবস্থা দেখে, এদের দিনই জ্ঞানের স্তর কোথায়। যে একটা
মূর্খ লোক, তার পড়ার কোন ডিগ্রি নেই, তাকে কথিত বানিয়ে দিয়েছে। এই জন্য কমিটি আমাদের উচিত, যেহেতু তারা বুঝবে না এটা, অন্তত কিছু জানা শোনা ভালো আলেম রাখা, যারা বুঝতে পারে যে লোকটা পড়াশোনা করে আসছে কিনা, না বক্তে বক্তে বক্তা হয়ে গেছে, কত লোক ওষুধ বেচতে বেচতে বক্তা হয়ে যায় সেরকম কিনা। তো বলতে চাইলাম আগন্তুক সালাম দেবে, একজনে জবাব দিবে, কোন মাঝমার মধ্যে মুসলমানও আছে কাফেরও আছে, তখন কি করবে? তখন মুসলমানদেরকে সালাম দিতে পারবে, নিয়ত করবে আমি মুসলমানদেরকে দিচ্ছি, এর সাথে তো কাফের মেলানো আছে তাদেরকে না। নিজের ঘরে ঢুকতে গেলে তখন সালাম দিয়ে ঢুকবে, যারাই আছে ওরা উত্তর দিবে। এমনকি এক আয়াত আছে, কেউ নেই এরকম ঘরে ঢুকতেছ তো সালাম দাও, কাকে? ফেরেশতাদের কিভাবে দিবে? আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এইভাবে সালাম দিতে হবে। এলো সালামের মশলা। নিজের বাপ মার ঘরে ঢুকতেছে, অন্যের ঘরে ঢুকতে তো অনুমতি লাগবেই, নিজের বাপ মায়ের ঘরে ঢুকতেছে সেখানে কোরআন বলতেছে তিনটা টাইম অনুমতি লাগবে, অন্য সময় না নিলেও চলবে। তো কারা নেবে? শুধু বয়স্ক না, তিন টাইম যে অনুমতি নিতে করছে আল্লাহ কোরআনে, এক্ষেত্রে শুধু বয়স্কদেরকে বলে নাই, ওই সমস্ত বাচ্চাদেরকেও বলছে, যারা বুঝমান। হ্যাঁ, 5-7 বছর বয়স হয়ে গেছে, তারা মোটামুটি তারা চতুর হয়ে গেছে, ওরাও দেখেন ওদেরকে শিক্ষা দিতে হবে। والذين لم يبلغوا الحلم منكم ستين تايم كي من قبل صلاة الفجر عشان بقى سورة النور فجر الاجل ده تايم ده مالوش بمائز اسمائز ছেলে মেয়েরা ঘরে ঢুকতে চায় বা অম্মা ঘরে, ইজাজত ছাড়া ঢুকবে না। 1 নম্বর, মিন কবলি সালাতিল ফজর, ফজর বলেন না আমাদের ফজর বলে এটা। 2 নম্বর, ওয়া হিনা তাযাউনা থিয়াবাকুম মিনাল যাহিরা, দুপুরে খাওয়া দাওয়া করে তোমরা যখন একটু কাইলুলা করো, তখন ইসলামী নীতি রাত্রে খেয়ে চলাফেরা করতে হবে, দুপুরে খেয়ে 5-10 মিনিট শুয়ে থাকতে হবে, ঘুমানো কোনো জরুরি না, শুয়ে থাকা হবে।
سنت এটা করলে খানা সহজে হজম হয়। বিশেষ করে যারা হার্টের রোগী তাদের জন্য এত উপকারী, খুব উপকারী। এই 10টা মিনিট যদি সে আরাম না করে খেয়েই রওনা হয়ে যায় তো প্যালপিটেশন শুরু হয়ে যাবে, পুরা শরীর কাঁপতে আরম্ভ করবে। এই জন্য এক জামানা ছিল কাফেররা মুসলমানদেরকে ভৎসনা দিত, তাহলে তোমরা সারাদিন কেন শোক, তোমরা কোন কাজের লোক না, ওই যে দুপুরে টাইমটা করে। পরে যখন তাদের ডাক্তাররা বলল যে এইটা হার্টের রোগীর জন্য খুব উপকারী, তারা তো ইসলামের বিধানগুলো নিয়ে গবেষণা করে, আবার ডাক্তাররা বলতে বাধ্য হয়েছে এমন বলে না কাপের চুপ হয়ে গেছে। এইটি খাওয়ার পরে একটু কাইন্দুলা করা হয়, রেস্ট দেওয়া হয়, ওই সময় ছেলে মেয়ে বাপ মার রুমে বিনা অনুমতিতে ঢুকতে পারবে না। 3 নম্বর, অমিন বাদ সালা দিলে কোরআন হায়ার পড়ছে ঈশার নামাজের পরে, ঈশার নামাজের পরে আমাদের তো কাজ কামই শেষ হয় না, অকাজে কাজ বানায় কেউ না, আমরা অকাজে দেখি টেলিভিশন দেখে কোন কাজ, আর অপদার্থ লোকদের কাজ গুণা করা কোন কাজ না। এই জন্য শরীয়তে ঈশার নামাজ দেরি করে পড়তে হয়েছে, তাদের দুনিয়ার কোন কাজ বাকি না থাকে। ঈশার আগে খানা, ঈশার নামাজ, ঈশার পরে শুয়ে পড়তে হবে। ফজরের নামাজ সূর্য ওঠার আধা ঘন্টা আগে পড়তে বলা হয়েছে, ফজর নামাজ দেরি করে, আর ঈশার নামাজও দেরি করে, কেন? যেন ঈশার পরে আর কোন কাজ না থাকে, মানুষ ঘুমায় যায়, ঘুমায় গেলে ঈশার নামাজের দ্বারা নূর হাসিল হলো, এই নূর নূরের ওসিলায় সে তাহাজ্জুদের জন্য উঠবে, ফজরের জন্য উঠবে, এগুলো মিস হবে না। এটা আমরা ঈশা পড়ি মাগরিবের পর পড়ি, আর সব কামকাজ দেখে দেই ঈশার পরে, সিস্টেম না, গলত সিস্টেম। এই জন্য এই আয়াতে দেখেন অমিন বাদ সালাতিল ঈশা, ঈশার নামাজে পরে ঢুকবে না, কেন ঢুকতে পারে না করবে? ঈশার নামাজে পরে শরীয়তে রুটিন কি শোয়ার, তো শোয়ার সময় মানুষ কি সব লিবাস পরে রয়েছে, তার লিবাস কাট সাট করে হালকা করে, হালকা করে না, তখন যদি বিনা অনুমতিতে ঢোকে, হ্যাঁ, আল্লাহ না করুক মায়ের সতরের উপরে নজর পড়ল, হাঁটু থেকে সিনা পর্যন্ত তো মায়ের মায়ের সত, ছেলে তো এই অংশটা দেখার কোন অধিকার নেই, হারাম, হাঁটু থেকে সিনা পর্যন্ত। আর গরমের দিন কোন কারণে অত ইন্তেকাম করে নাই, আর ছেলে ঢুকে পড়ল, এই এর কোন অংশের উপর নজর পড়ল, ছেলেও লজ্জিত হলো মায়ের লজ্জিত হলো, এরকম বেকুপির কোন সুযোগ ইসলাম দেয় নাই। এই 3 টাইম
বুঝবার ছেলেদের থেকে আরম্ভ করে বয়স্ক ছেলেমেয়েরা পর্যন্ত বাপ্পায় রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। দেখেন এক একটা জিনিস কিভাবে দেখতেছে, তাহলে তফসিলে লিখতেছে যেটা নরমাল হিসেবে বলা হয়েছে এই আয়াতে, যদি কোন এলাকায় ঘুমের টাইম রদ বদল করা হয় কোন কারণে, কোন এলাকার লোকেরা কোন বিশেষ কারণে ঘুমের টাইম কি করছে রদ বদল করছে বিশেষ কোন কারণে, কথা কথা কোন এলাকায় আছে বিশেষ কোন কারণে সেরে ফজরের পরে মানুষ আরাম করে একটু ঘুমায়, রাত ছোট হয়ে গেছে, মানুষ দুর্বল হয়ে গেছে, রাত ছোট হয়ে গেছে, মানুষ দুর্বল হয়ে গেছে, তো ছয় ঘন্টা ঘুম হয় নাই, এত মাথা ঘুরাইতে আছে কি অফিস করবে, তার তো ঘুমাইতে হয়, ফজরের পরে ঘুমাবে, তো ফজরের পরে কথাতে হাতে নেই আছে, কিন্তু আমাদের লেখা আছে তফসিরের মধ্যে লেখা না থাকলেও ওই ওই হুকুম সেইটা মানবে, ওই তিনটা তো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, কোথাও যদি ঘুমের প্রচলন অন্যরকম হয় তো ওই অন্য টাইমে ছেলে মেয়েরা বাপ মায়ের কামরায় অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। দেখেন কোরআন কি জিনিস, আমরা তিনটা লয়ে বয়ে থাকবো আর আপত্তি হবেন, কোরআন তো ফজর কথা কয় নেই, আমি কয় নেই আমি তফসির দেখেন, তফসির দেখেন যেখানে তাদের আরামের টাইম ওখানে এই হুকুম, তো ইনশাআল্লাহ ইসলামের বিধিবিধান আমি আরো বয়ান করব আজকে পর্যন্ত, আল্লাহ তাআলা আমাদেরকে জানার মানার এবং আমাদের দ্বারা কেউ যেন পারত পক্ষে কষ্ট না পায় খেয়াল করার তৌফিক দান করেন।